একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের কর্মী তানজিল জাহান তামিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। এ সময় স্বজনরা অভিযোগ করেন, ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে না দিয়ে বিএনপির নেতা রবিউল আলমের ডেভেলপার কোম্পানির লোকজন পিটিয়ে হত্যা করে তামিমকে। এই কাজে সহযোগিতা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মামুন। অভিযোগ করেন, এর আগেও মামুন তৎকালীন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের শ্বশুরকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। মানববন্ধন থেকে দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানানো হয়। নিজ ঘরে নিরাপত্তা না পেলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে প্রশ্ন রাখেন স্বজনরা। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে ভয় ভীতি দেখিয়েছে।